সব বাঙালিরাই মুখিয়ে থাকেন পয়লা বৈশাখের দিকে। বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো এই নববর্ষ। বাংলা বছরের প্রথম দিনে উপচে পড়া ভিড় পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সমুদ্র সৈকতে। কলকাতা সহ বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন দীঘায়। মূলত চার দিনের জন্য লম্বা ছুটিতে প্রকৃতিকে উপভোগ করার জন্য অন্যতম সাধের জায়গা হিসেবে দীঘাকেই বেছে নিয়েছেন ভ্রমণ পিপাসু মানুষেরা। ঠিক সেই কারণেই বছরের প্রথম দিনের সকাল থেকেই সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়। ভিড়ের মাঝে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই আগে থেকেই বুকিং ছাড়া যে সকল পর্যটকরা দীঘায় এসেছেন ফিরে যেতে হচ্ছে তাদের। এমনি পর্যটক খুব ভালোই আছে, খুব ভালো লাগছে, কিন্তু একটু সমস্যা আছে আসা যাওয়ার ক্ষেত্রে। আর মানে হোটেল ভাড়া খুব বেশি নিচ্ছে, তো সেই জন্য আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের একটু সমস্যাই হচ্ছে। কিন্তু তবু বছর এসেছে, দু বছর পরে কোভিড সিচুয়েশন আবার শুরু হয়েছে, সেই জন্য আমরা ফ্যামিলি নিয়ে এসেছি। ট্রেন তো একেবারে ন্যূনতম একটা মাত্র এক্সপ্রেস ট্রেন চলছে আর দুটো লোকাল চলছে, অনেক ট্রেনই বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। কি দাবি করছেন পর্যটক হিসাবে আসলে? আরও দু একটা ট্রেন চালালে খুব ভালো হয়, আসা যাওয়াটা সুবিধা হয়। হ্যাঁ, মোটামুটি ভিড়ে আছে, ভালোই ভিড়ে আছে। হ্যাঁ, সমস্যায় পড়েছি, হোটেল ভাড়া তো খুব বেশি বলছে, আর আমরা মধ্যবিত্ত অত টাকা দিয়ে তোর এ সমস্যা হয়ে যাচ্ছে, এখন কি করা যাবে, বাধ্য এসেছি, যখন তো নিতেই হবে। সমস্যা তো খুবই আছে, একটা মাত্র ট্রেন চলছে, নাহলে তো ট্রেনের সমস্যা খুবই আছে, টিকিটের ক্ষেত্রেও তাই। ভিড় আছে, ভালোই আছে, কিন্তু ট্রেনের সমস্যা অনেক, ট্রেনের সমস্যা ঠিক হলে ভালো হয়। তো নিচ্ছে যেটা দাম তার থেকে বেশি বাজেট নিয়ে নিচ্ছে, যেটা ধরুন 1000 টাকা সেটা বাজেট বলছে 2000 টাকা, বেশি বাজেট তো যাচ্ছেই না। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।